গত 30 জুন ভেঙে ফেলা হয় 233 বছরের পুরনো বক্সি বাজার জামে মসজিদ। রাস্তা প্রশস্ত করার জন্যই মসজিদটি ভাঙার সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এলাকার মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুসল্লিদের নামাজ পড়ার জন্য পাশে অস্থায়ীভাবে একটি মসজিদও করে দেয় নগর কর্তৃপক্ষ। মুসল্লিরা জানান, মাহেরুক বিবি ওয়াকফ স্টেটের ওয়াকফকৃত 17% জমির 4.5% জায়গা ছিল মসজিদটির। অবশিষ্ট জমিতে পুনরায় মসজিদ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু মুসল্লিদের দাবি, ওয়াকফ স্টেটের ওয়াকফকৃত জমিতেই মসজিদ নির্মাণ করে দিতে হবে, অন্য কোথাও নয়। এ দাবিতেই শুক্রবার জুমার নামাজের পর অস্থায়ী বক্সি বাজার জামে মসজিদের সামনে মানববন্ধন করেন মসজিদ সংরক্ষণ ও পুনর্নির্মাণ কমিটির ব্যানারে স্থানীয় ও মুসল্লিরা। এ সময় তারা বলেন, আলোচনা না করেই অন্য জায়গায় মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। এই মসজিদটা কিভাবে চক্রান্ত করে ভাঙ্গা হয়েছে? মসজিদ ভাঙ্গার কোনো পরিকল্পনা ছিল না, মসজিদ রেখে রাস্তা করার পরিকল্পনা এসেছিল, এটা আমি আগেও বলেছি। মসজিদ রেখে রাস্তা করা সম্ভব ছিল, কিন্তু তা হয়নি, মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদ গুড়িয়ে দেওয়ার সময় আমাদের সাথে আলোচনা হয়েছিল, কথা হয়েছিল, প্রশাসনের লোক, স্থানীয় জনপ্রতিনিধিগণ, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, আপনারা হতাশ হবেন না, আপনারা চিন্তা করবেন না, আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। আমরা আস্থা রেখেছিলাম যে ওনারা আমাদেরকে আস্থা দিচ্ছেন, আমাদের মসজিদ আমাদেরকে ফিরিয়ে দিবেন। কিন্তু আমরা যে আশা রেখেছিলাম, এখন আমরা আশাহত হয়েছি, হতাশ হয়ে গিয়েছি। কারণ আমাদের সাথে যেভাবে ওয়াদা করা হয়েছিল, মাহেরুক বিবি ওয়াকফ স্টেটের জায়গায় পুনরায় নির্মাণের দাবি জানান তারা। আমাদের এই মসজিদটা যেই জায়গায় ছিল সেই জায়গাতেই যদি তৈরি করে দেওয়া হয়, তাহলে সব দিক থেকে আমরা সঠিকভাবে আমাদের যে চাওয়াটা সেটা পূর্ণভাবে পাই। সরকার মহোদয়দেরকে উনাদের যতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ থাকুক না কেন, এই ওয়াকফ স্টেট মেহেরুন্নেসা ওয়াকফ স্টেটের জায়গায় যেন এই মসজিদ কিয়ে পূর্ণ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের এলাকার মসজিদ যেখানে ছিল সেখানেই পূর্ণ নির্মাণ করার ব্যবস্থা করে দিন। মুসল্লিরা বলছেন, মসজিদটি আন্তর্জাতিকভাবে পরিচিত ছিল। রাদিউল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।